আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সবাইকে নিয়ে আপনাদের পছন্দের গল্প কথা দিয়েছি ফিরবে এই গল্পের একদম শেষ প্রান্তে চলে এলাম। আশা করছি আজকের পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর এই গল্প সম্পর্কে কমেন্ট করে জানাবেন গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত, গল্পের প্রথম পর্ব থেকে আজকের এই শেষ পর্ব পর্যন্ত পুরো গল্পটা আপনার কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই গল্প সম্পর্কে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগেই থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন আরও ভালোবাসার গল্প নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবসময় ফারুক স্টারির সাথেই থাকবেন। তো চলুন আজ আর কথা বলবো না, সরাসরি গল্পে নিয়ে যাই। রাতের আধারে আজ না হয় দুটো মন মিলে এক হলো, হয়তো এখন থেকে শুরু হবে আর এক পথ চলা। ভুলগুলো মেনে নিয়ে সব বুঝে শুনে সেই ভুলগুলোকে শুধরাতে হয়তো সবাই পারে না, সবাই হয়তো নাফিজ হতে পারে না। ভালোবাসতে হলে মন থেকে উপলব্ধি করতে হয়, ব্রেন থেকে নয়। যতবার ব্রেন দিয়ে ভাবা হবে ব্রেন ততবারই ধোকা দিয়ে যাবে। রাতের অন্ধকার সব অতীত ভুলে আবার এক হয় নাফিজ জুই। জুইয়ের জীবনে ঘটে যাওয়া সব কিছু কালো অধ্যায়কে ডেকে দিয়ে সেখানে নতুন অধ্যায়ের শুভ সূচনা করে দেন নাফিজ। সেই সূচনায় একটা ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারাটাই অনেক কিছু। রাত্রির শেষ ভাগে নাফিজকে জড়িয়ে ধরে রাখে জুই, আর নাফিজও নিজের খুব কাছে আঁকড়ে ধরে রাখে জুইকে। খুব ক্লান্ত দুজনেই, তারা যে ভালোবাসার অতল সমুদ্রে ডুব দিয়েছে। এর মাঝে যে নাফিজ জুইয়ের চুলের গ্রান নেয়, একটা মিষ্টি গ্রান আসছিল চোল থেকে। নাফিজ বলল, কাদম্বরী? জুই বলল, হুম। নাফিজ বলল, চুলে কি দিয়েছ, এত মাতাল করা গ্রান কেন? জুই লজ্জায় কথা বলতে পারেনি, শুধু নিজের চোখ জোড়া বন্ধ করে রেখেছে সে। নাফিজের চোখের দিকে তাকাতেও এখন লজ্জা করছে তার। নাফিজ বলল, কাদম্বরী? জুই চুপ করে রইল। নাফিজ বলল, এই কথা কেন বলো না? জুই বলল, হুম। নাফিজ বলল, বললে না তো চুলে কী দিয়েছ? জুই বলল, শ্যাম্পু দিয়েছিলাম আর কিছু না। নাফিজ বলল, শ্যাম্পুতে এত গ্রান? জুই বলল, জানি না। নাফিজ হেসে জুইকে নিজের কাছে আরোটেন নেয়। গল্প করতে করতে শেষ রাতের দিকে দুজনেই ঘুমের দেশে পাড়ি জমায়। জুইয়ের কপালে এই সুখগুলো হয়তো লেখা ছিল, তাই হয়তো আল্লাহ পাক সুখের মুখ দেখিয়েছেন। জীবন আসলেই বৈচিত্র্যময়, এখানে এক এক সময় এক এক জলসার আগমন ঘটে। এক এক জলসায় এক এক রকম গান বেজে ওঠে। কখনো দুঃখের অন্ত থাকে না, কখনো বা সুখের কমতি থাকে না। সারা জীবনের হিসেব কেউ করতে পারে না। অতীতে কী হয়েছিল তা ভেবে আফসোস করতে সময় পার হয়ে যাবে, কিন্তু আসলে কী হয়েছিল, কেন হয়েছিল, এর সঠিক তথ্য পাওয়া খুব কঠিন। বর্তমানে কী আছে তা নিয়ে এগিয়ে যাওয়া উচিত, অতীতকে বিসর্জন দিয়ে সামনে আগানোই উচিত। জুয়ের এক জীবনে একটা ঘটনা তার পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে না। প্রত্যেক মানুষ জীবন দ্বিতীয় সুযোগ দেয়, জুইকেও দিয়েছে, আর সেই সুযোগটা এসেছে তার প্রাক্তন নাফিজের হাত ধরেই। জুইয়ের মায়ের সেদিন রাতে বলা কথাটি সত্যিই হয়ে গেল। আল্লাহ পাক পরীক্ষা নেন তার বান্দা কতটুকু ধৈর্য ধারণ করতে পারে। হয়তো সেই পরীক্ষায় জুই সঠিকভাবে উত্তীর্ণ হয়েছে, তাই তার জীবনে আজ সুখের অভাব নেই। তবে জুই তার নতুন জীবনে এসেও তার কর্তব্য ভুলে যায়নি। তার যতটুকু কর্তব্য ততটুকু সে আজও নিষ্ঠার সাথে পালন করে আসছে। দেখতে দেখতে তিনটি বছর পার হয়ে গেছে। এই তিনটি বছরে ফারুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে মিলাদ দিয়েছেন নাফিজ, তা অবশ্য জুইয়ের কথাতেই। জুই নিজের বিবেকের কাছে যথেষ্ট দৃঢ়, সে তার সব দিক থেকে ঠিক রেখেছেন। অন্যদিকে রেহানা বেগম অনেকটাই স্বাভাবিক হয়ে গেছেন। ওনার এই পরিবর্তন হয়তো ইফসির জন্য। এই বয়সে এসে ইফসিকে পেয়ে নিজের ভিতরের সব কালিমা ধুয়ে যায় তার। তার মাঝে মায়া জন্মে যায়, যে মায়া জন্মিয়ে জুইকেও আপন করে নেয় তিনি। গত তিনটি বছর অনেক কিছুই বদলে গেছে। শান্তার বিয়ে হয়ে গেছে, নাফিজের নিজের ব্যবসা হয়েছে,
সেই ব্যবসাতে অনেক সফলতাও পেয়েছে নাফিজ। সবার ধারণা এইসবের পিছনে ইফসি আছে, ইফসির ভাগ্যের জন্য তারা এত সফলতা পেয়েছে। 4 বছরের ইফসিও বেশ পাকা পাকা কথা বলে এখন, তা সবার সাথে ভাব। সে এখন দাদান দাদন ছাড়া এক পা চলতে পারে না, ঘরে সবার আদরের মনীষে। আজ প্রায় 8 মাস হলো জুই প্র্যাগন্যান্ট, দ্বিতীয় বাচ্চা কনসিভ করেছে সে। এই সিদ্ধান্ত তার নিজেরই, নাফিজের তো কোনো দোষ নেই, তারও তো ইচ্ছে হতে পারে তার নিজের রক্তের একটা সন্তান আসুক। যদিও নাফিজ চায়নি এখন বাচ্চা নিতে, তবু জুই নিয়ে নেয়। নাফিজের চিন্তাধারা ছিল ইফসি আর একটু বড় হোক, স্কুলের দিক তারপর না হয় পরবর্তী চিন্তা করা যাবে, কিন্তু জুই বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেছে। এই বাচ্চাটা হয়তো সবাইকে আরও বেশি একত্রিত করে দিয়েছে, তবে জুইয়ের শারীরিক অবস্থা ততটা ভালো না। প্রথম বাচ্চা সিজারিয়ান হয়, এই বাচ্চাদের শরীর অনেক দুর্বল, তার প্রথম 3 মাস তো খেতেই পারেনি সে। এর মধ্যে মাঝে মাঝে ইফসি অনেক বিরক্ত করে, মাঝে সাঝে ইফসিও বকা দিলে রেহানা বেগম জুইকে অনেক বকা দেয়। ওনার কথা হচ্ছে ইফসিকে একটা শব্দও বলা যাবে না, এবার সে যাই করুক না কেন। সকালের দিকে নাস্তার টেবিলে ইফসি আর জুই বসে আছে, রেহানা বেগম তখন রান্নাঘরে কাজ করছিল। নাফিজ খেয়ে বেরিয়ে গেছে, আনিস সাহেব বাজারে গেছে, ইফসি তখন অনেক বায়না করছিল। এটা খাবো না আমন, জুই বলল কেন আমন, এটা তো ভালো, খেয়ে নাও। ইফসি বলল না আমি এটা খাবো না। জুই বলল ইফসি বেয়াদবি কেন করতেছ, দাদুন বানিয়েছে না, খেয়ে নাও চুপচাপ। ইফসি বলল আমি খাবো না খাবো না। জুই বলল ইফসি এক থাপ্পড়ে গাল লাল করে দিব বেয়াদব, এত বায়না কেন করো, যা দিয়েছি তাই খেতে হবে, আমার শরীর ভালো না তবু তুমি এইভাবে আমায় বিরক্ত করতেছো কেন। মায়ের ধমক শুনে কেঁদে দেয় ছোট্ট ইফসি, এদিকে নাতিনের কান্না শুনে দৌড়ে আসেন রেহানা বেগম। কি হয়েছে দাদুন? ইফসি বলল আমুন বকেছে, আমুন বকছে। ইফসির দাদুন বলল ওরে বকছো কেন জুই? জুই বলল মা লাই দিয়েন না একদম, সব কাজ ইদানিং বায়না করে। ইফসির দাদুন বলল বাচ্চা মানুষ বায়না তো করবেই, দাদুন কি খাবা বলো। জুই বলল না মা ও এইটা খাবে, এক্সট্রা কিছু করবেন না, এই তুমি এটাই খাবা। তারপর জোর করে নিজের হাতে করে মেয়েকে খাইয়ে দেয় জুই। তার কথা অনুযায়ী বাচ্চাদের এত লাই দিতে নেই, বেশি পেতে পেতে পরে জেদি হয়ে যায়। ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না জুইয়ের, সময় ঘনিয়ে এসছে, তাই শরীর খারাপ তার চেক আপ করানো হলে ডক্টর তাকে ভর্তি হতে বলে। অন্যদিকে জুইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, বিকেলের দিকে অপারেশন। নাফিজকে লাগাতার ফোন দিচ্ছে জুই, কিন্তু ফোন রিসিভ করেনি নাফিজ। প্রায় অনেকক্ষণ পর ফোন ব্যাক করে নাফিজ। জুই বলল এতগুলো ফোন দিলাম রিসিভ করোনি কেন? নাফিজ বলল আরে বাবা মিটিং লাগাতার 2টো ছিল। জুই বলল কখন আসবে? নাফিজ বলল ভর্তি হয়েছ? জুই বলল হ্যাঁ। নাফিজ বলল মা কোথায়? জুই বলল এখানেই আছে। নাফিজ বলল আচ্ছা আমি আসছি। জুই বলল কথা দিচ্ছ কিন্তু? নাফিজ বলল হ্যাঁ কথা দিলাম, জলদি ফিরব। জুই বলল ওটিতে যাওয়ার আগে তোমাকে দেখতে চাই আমি নাফিজ। নাফিজ বলল ওটিতে যাওয়ার আগে আমি তোমার সামনে থাকবো, কথা দিলাম। নিজের চোখে মেয়েকে ভালোভাবে দেখছে জুই, দাদুনের কোলে চুপ করে বসে আছে, হাতে স্যালাইন চলছে জুইয়ের, বিকেলে উটি করিয়ে ফেলবে। শান্তার স্বামীও চলে এসেছে ইতিমধ্যে, জুইয়ের মা আর ভাবি এসছে হাসপাতালে, সবাই আছে, কিন্তু শূন্যতা এক জায়গাতেই, নাফিজ এখনও আসেনি। কথা দিয়েছিল সে ফিরবে, এখনও ফিরছে না সে। এদিকে সময় প্রায় ঘনিয়ে এসছে, শাশুড়ির দিকে অসহায়ভাবে তাকিয়ে থেকে একবার চোখের ইশারা করে দেয় জুই। রেহানা বেগম জুইয়ের প্রতি আলাদা একটা মায়া আছে, যেই জুইকে তিনি দেখতেই পারতেন না সেই জুইকে তিনি আজ চোখে হারান। ছেলের বউকে চোখের ইশারা পেয়ে নিজের বুকের মধ্যে কামড় দিয়ে ওঠে রেহানা বেগমের, উঠিকে জুইয়ের পাশে দাঁড়ায় রেহানা বেগম, কিছু বলবা? জুই বলল ও কথা দিয়েছিল ফিরবে, এখনো তো এলো না। নাফিজের মা বলল আসবে তো? জুই বলল একটাবার ফোন দেন না মা, দেখেন কোথায় আছে। জুইয়ের মা বলল তোমার চোখে পানি কেন, কেঁদো না। জুই বলল মা ওকে একবার ফোন দেন না। জুইয়ের শাশুড়ি বলল আচ্ছা আমি দেখতেছি। রেহানা পারভীন অনেকবার ছেলেকে ফোন দিয়েছেন, কিন্তু ছেলে তার ফোন রিসিভ করেনি। এদিকে নার্স এসে গেছে, জুইকে ওটিতে নিয়ে যাবে এখন।
জুয়ের যেন পা চলছেই না, ওটি তো বসছে কিন্তু নামছে না ব্যাট থেকে। একটু নাফিসকে দেখার জন্য তার মন ওতলা হয়ে আছে, বারবার চোখ থেকে পানি পড়ছে, কিন্তু বসতে দিচ্ছেন না কাউকে। ইফসিকে কিছুক্ষণ কাছে টেনে আদর করে দেয়, কি ভেবে যেন ইফসিটাও কেঁদে দেয়। কান্না থামাতে শান্তা ইফসিকে বাহিরে নিয়ে যায়। এর মাঝে নার্স বলে, চলেন ওটি রেডি। জুই বলল, আরেকটু অপেক্ষা করি। নার্স বলল, সময় বয়ে যাচ্ছে তো। জুই বলল, একটু প্লিজ। নার্স বলল, আচ্ছা আপনাদের হয়ে গেলে আমাকে ডাক দিবেন, তবে একটু তাড়াতাড়ি, ম্যাডাম আবার চলে যাবেন। জুই বলল, জি। নার্স চলে গেলে জুই এইবার শব্দ করে কেঁদে দেয়, কারণ সে চেয়েছিল নাফিস অন্তত এই সময়টাতে থাকুক তার পাশে, কিন্তু নাফিস কোথায়? জুইয়ের কান্না শুনে রেহানা বেগম জুইয়ের মা জুইকে সান্ত্বনা দেয়। মিনিট পাঁচের পর হাঁপাতে হাঁপাতে কেবিনে আসে নাফিস। নাফিসকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে জুই, যেন চোখ জোড়া নাফিসকে দেখার জন্য অপেক্ষায় ছিল। নাফিসকে দেখে আরও কেঁদে দেয় জুই। নাফিস এসে জুইয়ের পাশে দাঁড়ায়। এই নয়টা মাস নাফিস জুইকে আদরে আদরে রেখেছে, ও সমস্ত কাজ নিজ হাতে করে দিয়েছে, আর এই মুহূর্তে যদি সে না আসতে পারে তাহলে এটা সবথেকে খারাপ লাগার একটা জায়গা হয়ে থাকবে। নাফিস আসা দেখি সবাই ওদের একা ছেড়ে দেয়। সবাই চলে যাওয়ার পর নাফিস আর এক সেকেন্ডও দেরি করেনি, জড়িয়ে নিজের বুকের মাঝে চেপে ধরে জুইকে, আর জুই জড়িয়ে ধরে নাফিসকে। জুই বলল, এত দেরি করলে কেন? নাফিস বলল, সরি গো, লাস্ট মোমেন্টে এসে আরেকটা মিটিংয়ে চলে আসছে। জুই বলল, এখানে আমি টেনশনের শেষ। নাফিস বলল, কাঁদছো কেন? এক বাচ্চার মা এখন আরেক বাচ্চা হবে, সে এখনও কান্না করে বাচ্চাদের মতো। জুই বলল, যাও সরো। নাফিস বলল, কী ভেবেছিলে, আসবো না? জুই বলল, কিন্তু কথা দিয়েছিলে তো ফিরবে। নাফিস বলল, তাই তো ফিরে এলাম। জুই বলল, আমি যদি ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করে দিও। নাফিস বলল, কী সব বলো এইগুলা, তুমি যে আমার কাদম্বরি, আমার লাকি চাম। জুই বলল, যদি না ফিরি? নাফিস বলল, চুপ, একদম চুপ। না ফিরি মানে কি? ফিরতে তোমাকে হবে। জুই বলল, দোয়া করো। নাফিস বলল, ইনশাল্লাহ দেখা হবে আবার ছোট্ট সোনা সময়। জুই বলল, ইনশাল্লাহ। নাফিস বলল, কাদম্বরি? জুই বলল, হুম। নাফিস বলল, কথা কিন্তু তুমিও দিলে যে ফিরবে। জুই বলল, কথা দিতে পারছি না। নাফিস বলল, আমার যে তোমাকে লাগবে। এরই মাঝে নার্স এসে ডাক দেয়। নাফিস জুইকে নিয়ে নার্সের সাহায্যে ওটির সামনে নিয়ে যায়। সবার সাথে কথা বলার পর জুইকে ভিতরে নিয়ে যাওয়া হয়। এক ঘন্টা পর বিকেল 5:40 এক সদ্য নবজাতক ছেলে সন্তানকে এনে নাফিসের দিকে এগিয়ে দেয় নার্স। বাচ্চাকে দেখে অবাক নয়নে চেয়ে থাকে নাফিস। বাচ্চার মুখটা দেখে সারা দিনের শত ক্লান্তি এবং এতক্ষণের সকল দুশ্চিন্তা সব উড়ে গেল। তার হাত কাঁপছিল নাফিসের। নাফিসের মা নাফিসকে বলেন, খিরে বাবা কোলে নে। মায়ের কথা শুনে নিজের বাচ্চাকে কোলে তুলে নেয় নাফিস। বাচ্চাকে কোলে নিয়ে সে চোখের পানিগুলো অনায়াসে পড়ে গেল। বাচ্চার মুখ দেখে তার জুইয়ের কথা মনে পড়ে যায়। নার্সকে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে বসল, আমার ওয়াইফ? নার্স বলল, ভালো আছে, সেন্স ফিরবে আস্তে আস্তে, অবজারভেশনে আছেন তিনি। নাফিস বলল, ধন্যবাদ। বাচ্চাকে পরপর সবাই কোলে নিয়েছে। ইফসি তখন নাফিসের কোলে। সে তার পাপার গলা জড়ে ধরে জিজ্ঞাসা করে, বাবুটা কার পাপা? নাফিস বলল, বাবুটা তোমার মা, বাবুটা তোমার ভাই। ইফসি বলল, আমার ভাই? নাফিস বলল, হ্যাঁ মা, তোমার ছোট্ট ভাই। বাবার কোল থেকে ইফসি বাবুর দিকে এক নাগাড়ে চেয়ে থাকে। সবাই আজ অনেক খুশি, আসলেই তাদের একটা সন্তানের প্রয়োজন ছিল, যা শুধু জুই বুঝেছিল। অসাধারণ এক অনুভূতি বয়ে যাচ্ছে নাফিসের মধ্যে। প্রায় অনেকক্ষণ পর নাফিস কেবিনে যায়। জুই তখন গোড়ের মধ্যে থেকে বেরিয়ে আসে। আস্তে করে জুইয়ের পাশে গিয়ে বসে নাফিস। নাফিসকে দেখে জুই শান্তি পায়, কারণ একটা বাচ্চার খুশি যে কতটা একজন বাবার কাছে, তার সম্পূর্ণ ভাবটা তখন নাফিসের চোখে মুখে বেসে ওঠে, যা জুইয়ের চোখ এড়ায়নি। জুইয়ের হাত আলতো করে ধরে কপালে চুমু দেয় নাফিস। নাফিস বলল, কেমন আছো কাদম্বরি? জুই বলল, ভালো। বাবুকে দেখেছ? নাফিস বলল, হুম। জুই বলল, দেখতে কার মতো হয়েছে? নাফিস বলল, তোমার মতো।
জুঁই বলল, বাবু তো তার বাবার মতো হওয়ার কথা। নাফিস বলল, ব্যথা করতেছে? জুঁই বলল, একটু একটু। ইফসি কোথায়? নাফিস বলল, শান্তার কাছে। জুঁই বলল, বাবু কোথায়? নাফিস বলল, মায়ের কোলে। জুঁই বলল, ও। নাফিস বলল, কাদুম্বরি? জুঁই বলল, হুম বলো। নাফিস বলল, তুমি আজ আমাকে যা দিয়েছ আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ। জুঁই বলল, তুমি আমায় যা দিয়েছ তার কাছে এ কিছুই না। নাফিস বলল, ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। জুঁই বলল, তাই তো, ফিরতেই হলো। নাফিস বলল, কথা দিয়েছিলে ফিরবে। জুঁই বলল, হ্যাঁ কথা রেখেছি, বাবু সময় তোমার কাছে ফিরেছি আমি। নাফিস বলল, বাবুকে নিয়ে আসি? জুঁই বলল, যাও, ইফসিকেও নিয়ে আসো। নাফিস বলল, হুম। কিছুক্ষণ পর নাফিস বাবু আর ইফসিকে নিয়ে কেবিনে আসে। বাবুকে জুঁইয়ের পাশে শুয়ে দেয় নাফিস। এদিকে ইফসিকে দেখে জুঁই হেসে দেয়। জুঁই বলল, কেমন আছো আমন তুমি? ইফসি বলে, ভালো আছি। জুঁই বলে, ভাইকে দেখেছ? ইফসি বলল, হুম, আমার ভাই আমন। জুঁই বলল, হ্যাঁ মা, তোমার ভাই। ইফসি বলল, ভাই আমার মতো হাই তুলে? জুঁই বলল, তাই? এরপর জুঁই বাবুকে দেখে, দ্বিতীয় নাফিসকে দেখছে সে। অনেকটা নাফিসের মতো হয়েছে তাদের ছেলে। এর মাঝে নাফিস বলে ওঠে, কাদুম্বরি? জুঁই বলল, হুম। নাফিস বলল, আমাদের সুখী পরিবার, আমি তুমি ইফসি আর বাবু। জুঁই বলল, হুম। এরপর আস্তে আস্তে সবাই ভিতরে এসে জুঁইয়ের সাথে দেখা করে যায়। রাতের দিকে সবাই চলে যায়, নাফিস থেকে যায় জুঁইয়ের কাছে। গভীর রাতে বাবুকে দুধ দিয়ে আবার শুয়ে দেওয়া হয় জুঁইকে। নাফিস জুঁইয়ের পাশে বসে আছে, দুজনের চুপ করে আছে। নীরবতা ভেঙে জুঁই নিজেই বলে, কি হলো, চুপ যে? নাফিস বলল, আমাদের সন্তান হয়েছে, আমি যে কত খুশি তুমি ভাবতে পারো কদম্বরি? জুঁই বলল, এই খুশিটা তো দেখতে চেয়েছিলাম। নাফিস বলল, আমায় এতটা বুঝো কী করে? জুঁই বলল, ভালোবাসি তার জন্যে। নাফিস বলল, এই ভালোবাসা আমি কখনো হারাতে দিব না। জুঁই বলল, তুমি হারাতে দিলেও আমি কখনো হারিয়ে যেতে পারবো না। নাফিস বলল, ভালোবাসি কাদম্বরি, অনেক ভালোবাসি, তাই তো সযত্নে বুকে আগলে রাখি। নাফিসের কথায় হেসে দেয় জুঁই। এই যেন এক চরম পরম পাওয়া, এই যেন এক সুখের মেলবন্ধন, যেখানে আজ সব কষ্ট দূরে পালিয়ে গেছে, যেখানে আজ শুধু ভালোবাসা আর ভালোবাসা। নাফিস তার ভালোবাসাগুলো শুধরে নিয়ে ভালো আছে। জুঁই আরও একবার জীবনকে সুযোগ দিয়ে এখন হয়তো ভালোবাসাটুকু আঁকড়ে ধরে দুই সন্তান ভরা সংসার নিয়ে ভালো আছে। এভাবে হয়তো কিছু ভালো থাকাগুলো স্থায়ী রয়, এভাবেই হয়তো কিছু মানুষ কথা দিয়ে ফিরে আসে, এভাবেই হয়তো কিছু অতীত ভুলে যাওয়া যায়, এভাবেই হয়তো কিছু কষ্ট সুখে পরিণত হয়। ভালো থাকুক ভালোবাসাগুলো, সুখে থাকুক ভালোবাসার মানুষগুলো। তো ফ্রেন্ডস, কথা দিয়েছিলি ফিরবে, এই গল্পের পরিসমাপ্তি আজকে এই পর্যন্তই। আশা করছি গল্পের এক নম্বর পর্ব থেকে আজকের এই শেষ পর্ব পর্যন্ত পুরো গল্পটা সম্পর্কে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি সম্ভব হয় আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি ফারুক স্টাডিতে নতুন হয়ে থাকেন, তাহলে এমন আরও ভালোবাসার গল্প নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ, বাবা, টাটা।